আসসালামু আলাইকুম। গতকাল আমি দেখিয়েছিলাম ভ ব্যঞ্জন বর্ণর সঙ্গে 15টি স্বরবর্ণ মিলিয়ে তাদের আকার এবং আকৃতি। আজকে আমি দেখাবো ম, যেটাকে কানাডায় বলে মা। তো মা ব্যঞ্জন বর্ণর সঙ্গে আমি 15টি স্বরবর্ণ যোগ করি, তাদের আকার এবং আকৃতি কেমন হবে তা বোর্ডে লিখে লিখে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে তারপরে আছে মা প্লাস আ, মা প্লাস ই হচ্ছে মি। মা প্লাস ই হচ্ছে মি মি। তারপর আছে মা প্লাস উ, মা প্লাস উ হচ্ছে মু হচ্ছে মু মু মা প্লাস মু হচ্ছে মু মা প্লাস উ মা প্লাস উ হচ্ছে মু মু মা প্লাস উ হচ্ছে মাউ মা প্লাস আউ হচ্ছে মাউ। তারপর আছে
ma plus am. So it's a mum. So it's a mum. So it's a mum. So it's a mum. Across the ma plus aha. So it's a maha. So it's a maha. Maha. So eroche punoti sorbondo. More bending bonus songyami punoti sorbondo jokuri. That akarabo akiti dekla. যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।